তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞান অর্জন, সেখানে অভিনয়শিল্পী থাকবেন, সেখানে পরিচালক থাকবেন, সেখানে যারা ক্যামেরা চালাবেন তারা থাকবেন, আলোর কাজ করবেন যারা তারা থাকবেন, যিনি মেকআপ আর্টিস্ট তিনি থাকবেন, অর্থাৎ সবগুলো বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন আছে। স্যার, অনেকেই বলেন যে আমাদের দেশে শিল্পী সংকট আছে। আমরা যেমনটা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও অনেক প্রবীণ শিল্পীদেরকে তারা তাদের উপর গল্প লিখে তাদেরকে ইউটিলাইজ করছেন, তো আমাদের দেশে কি আসলে শিল্পী সংকট আছে, এই বিষয়টা আপনি কিভাবে? না, শিল্পী সংকটের আগে আমি আরেকটু বলে দিই, ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সিনেমা হল দরকার, ভালো সিনেমা। আমি আমার বক্তব্যে বলেছি যে ছবি দুরকম হয়, ভালো অথবা খারাপ। ভালো ছবির সংখ্যা বাড়াতে হবে, সিনেমা হলের সংখ্যা বাড়াতে হবে, একটা ভালো ফিল্ম ইনস্টিটিউট তৈরি, এগুলো হলো বেসিক আমাদের একটা মৌলিক চাহিদা। আর শিল্পীর অভাব আছে আমি বাংলাদেশে এটা আমার মনে করি। শিল্পী যে সংখ্যক শিল্পী আছে এবং যারা তৈরি হচ্ছে, আমাদের সময় কি এত শিল্পী ছিল? যতদিন যাচ্ছে শিল্পীর সংখ্যা বাড়ছে এবং বাড়বে, সেটাই সারা। যেটি দরকার সেটি হলো তাদের অনুশীলন এবং প্রশিক্ষণের। ভাই, দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে র‍্যাবের যে স্যাংশন হয়েছে, সেই স্যাংশনে এই ছবিটার ব্র্যান্ডিংকে একটা পজিটিভ ইমেজ হয়ে এটাকে ব্যবহারের কোনো পরিকল্পনা কি সরকারের আছে কি না, এক। দুই হচ্ছে সেন্সর বোর্ড এবং গ্রেডেশনের যে প্রশ্নটা আছে সেটা নিয়ে কি ভাবছে? প্রথম কথাটা হলো যে র‍্যাবের ভাবমূর্তি নিয়ে বিদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে দেশের মানুষের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার বা কিছু কোনো কারণ নেই। আমরা আমাদের দেশের পটভূমিতে দেখব যে আমরা আমাদের দেশের জনগণের জীবনে র‍্যাব কী ধরনের ভূমিকাটি পাব। এই চলচ্চিত্রটির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তি উজ্জ্বল অনুজ্জ্বলের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। র‍্যাব তার দায়িত্ববোধ থেকে একটি কাজ করেছে যেটি আমাদের সৃজনশীল শিল্পের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে আমাদের কাছে, সেটাই এই মুহূর্তে মুখ্য বিষয়। স্যার, সিনেমা হল তৈরি এবং সিনেমা হল রক্ষণাবেক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 1,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছেন বা অনুদান দিয়েছেন, যেটাই বলা হোক, তো প্রযোজকদের দাবি আছে যে সিনেমা হল বানানোর জন্য এই মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য প্রযোজকদেরকে প্রণোদনা আওতায় আনা হোক, এই বিষয়টা আপনি কিভাবে আসলে বলবেন? আসলে তাদের দাবি কি গ্রহণযোগ্য দাবি কি না? আসলে এই বিষয়ে তো কতগুলো নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসরণ করেই কাজটা হবে। তবে যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাদের অগ্রাধিকার থাকা প্রয়োজন, কারণ এটি এই ব্যবসাটিকে মজারত বিষয় আছে। আর পাশাপাশি আমার মনে হয় আরও কিছু কাজ করা দরকার, যেখানে সিনেমা হলগুলো হবে সেখানে যেন অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকে, কারণ আমরা লক্ষ্য করেছি সারা পৃথিবী জুড়েই যে সিনেপ্লেক্স যেখানে থাকে সেটা অ্যাকচুয়ালি একটা শপিং মল, সেখানে মানুষ কেনাকাটা করে, সেখানে মানুষ খাওয়া দাওয়া করে, তারপরে সিনেমা দেখে, অর্থাৎ একটা কাজ করতে এসে তারা তিনটা কাজ করে যায়। সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু এই সিনেমা হলগুলোর সঙ্গে থাকলে আমার মনে হয় যে সেগুলো তাতে করে সিনেমা হলগুলো এর যে মানে ভায়াবিলিটি এটা অনেক বাড়বে। স্যার, সম্প্রতি হচ্ছে সেন্সর বোর্ড নিয়ে কিছু কথা হচ্ছে, সেন্সরশিপ নিয়ে হচ্ছে অনেক প্রশ্ন। সেন্সর নিয়ে আমি জানি না, কিছু কিছু জায়গায় অযথা সমস্যা তৈরি হচ্ছে। যেমন সম্প্রতি আমি দেখলাম যে হাওয়া ছবিটা, এই শারিক পাটি, আমি মনে করি এইগুলো খুবই অপ্রয়োজনীয়। শিল্পের একটা স্বাধীনতা আছে সারা পৃথিবী জুড়ে আছে, তবে সেটি যেন রাষ্ট্র বা স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়গুলো মাথায় রেখে যেন ছবিগুলো তৈরি, জনগণের স্বার্থ বিরোধী কোনো বিষয় যেন সেখানে না থাকে। শিল্পীর যদি স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু সৃজনশীলতা বন্ধ হবে। এবং এই পাখি নিয়ে যেটা করা হলো এটি আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। তাহলে তো কাটা মনের সব মানে পাখির দোকান বন্ধ করে দিই, চিড়িয়াখানায় তাহলে পাখি আটকে রাখা যাবে না, বাড়িতে বাড়িতে যে সারাদিন কুকুর বেঁধে রাখা হয় রাত্রেবেলা পাহারা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় সেটাও করা উচিত হবে না।
সুতরাং এইগুলো কোনো বিষয় না। অর্থাৎ বিষয়টা হলো যে এই কাজগুলো করতে গিয়ে সেই প্রাণীটিকে কোনো যন্ত্রণা দেওয়া হচ্ছে কি না। আজকাল সিনেমা হলে সিনেমাতে আমি বিদেশেও দেখবেন লেখা থাকে যে এই এইখানে এই প্রাণীর উপরে কোনো নির্যাতন হয়নি এবং সেটা নিশ্চিতভাবে করা হয়। এবং শিল্পীরা স্বাভাবিকভাবে প্রাণীর ব্যাপারে অনেক বেশি সংবেদনশীল, তারা তো সংবেদনশীল মানুষ, তারা কেন প্রাণীর উপরে নিরীহ প্রাণীর উপরে একটা অত্যাচার করতে যাবে, এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। এবং সেন্সর বোর্ডের এইসব ব্যাপারে একটু উদারই হওয়া উচিত। মানে যেটা হয়েছে যে সেন্সর বোর্ডের যে জায়গাটা আছে আমাদের গ্রেডেশনটা করলে এই এরা দেখতে পারবে এই দেখতে পারবে, একটা গ্রেডেশন অনেকদিন ধরে কথা হচ্ছে, আপনিও বলেছেন। আমি বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে কোনো গ্রেডেশন দেখিনি, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে থাকে যে 12 প্লাস দেখতে পারবে বা 16 প্লাস দেখতে পারবে বা 18 প্লাস দেখতে পারবে, এরকম থাকতে থাকে। কিন্তু আমাদের দেশে এখনও এইরকম কোনো ছবি তৈরি হয় না, তবে বিষয়টি মাথায় রাখা যেতে পারে। কারণ যদি আমি ধরুন এখন বম্বের চলচ্চিত্রের দিকে যদি তাকাই, তারা এখন অনেক দ্রুত অগ্রসর হচ্ছে এবং বম্বের দৃশ্য ছবিতে এখন চুম্বন দৃশ্য স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। আমাদের দেশে আমরা এটি আমাদের যে রুচিবোধ বা আমাদের যে সামাজিক মূল্যবোধগুলো আছে সেখানে এগুলো গ্রহণযোগ্য নাও হতে পারে। সুতরাং সেই সব বিষয়ে তো কিছু থাকে, সেন্সিটিভ কিছু বিষয় থাকে, সেগুলো কারণে হয়তো গ্রেডেশন করা যেতে পারে। তবে বাঙালির যে মন এবং মানুষ তাতে গ্রেডেশনের বিষয়টা এই মুহূর্তে খুব জরুরি বলে আমার মনে হচ্ছে। একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনাকে আমরা অভিনয়ে চাই, আমি অভিনয় করার ব্যাপারে খুবই আগ্রহী, কিন্তু মুশকিলটা হলো যখন আমার মন্ত্রিত্বের মেয়াদ শেষ হল তখন তো সবাই ভাবলো যে এবার আমার কাজের চাপ কম, সুতরাং আমি অভিনয় করবো এবং আমি প্রস্তুত ছিলাম। কিন্তু প্রায় 16টার মতো স্ক্রিপ্ট আমার হাতে এলো, সেই সমস্ত স্ক্রিপ্টের একই গল্প, মোটামুটি একজন বয়স্ক লোকের সঙ্গে একটি তরুণীর প্রেম বা অল্প বয়স্ক মেয়ের প্রেম, এই কাহিনী তো অভিনয় করা মানে আমার ঠিক রুচিতেও একটু বাদে। যদি গল্প সেরকম নির্মাণ থাকে, জটিলতা থাকে, তাহলে একরকম হয়। আর সারা পৃথিবীতেই বয়স্ক লোকদের নিয়েও তো অনেক গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে, কেন্দ্রীয় চরিত্রে হচ্ছে। আমরা যদি বেশি দূর যেতে হয় না, আমাদের বম্বে কলকাতায়ও যদি দেখি, এই সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্রটা মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন। বম্বেতে অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহ, এরা কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করছেন। আমাদের এখানে বৃদ্ধ হলেই বাবা চাচা ছাড়া আর কিছু করার সুযোগ থাকে না, এটি করতে চাই না। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের নির্মাতাদের চিন্তা ভাবনা একটু লোপ পাচ্ছে, বা আপনাদেরকে যারা, আমার প্রথম প্রশ্নটা এটাই ছিল যে প্রবীণ শিল্পীদেরকে আমরা কেন ইউটিলাইজ করতে পারছি না, এইটার দায়িকা বা ঘাটতিটা কোথায়? এটা করা উচিত। কারণ আমি কেন বলছি, যেমন ধরুন আবুল হায়াত, তার মতো একজন অসাধারণ শিল্পী এই এই উপমহাদেশে খুব কম আছে হাতে। সেই মানুষটি এত বছর ধরে অভিনয় করে যে তিনি যত পরিণত হয়েছেন এবং এই বয়সে এসে তিনি যা অর্জন করেছেন, তার অভিজ্ঞতা, তিনি যা দিতে পারেন সেটি কিন্তু আমরা গ্রহণ করছি না, সেটি আমাদের জন্য দুর্ভাগ্য। একটু লাস্ট প্রশ্ন আমি যদি বলি, যেটা আমাদের দেখি যে কর্পোরেশন বিএমডিসি একে নিয়েই আমাদের এই চলচ্চিত্রগুলো, এখন আমরা যদি বলি যে এতদিনে আমরা যদি একটা অকার্যকর একটা প্রতিষ্ঠান করে না, আপনি কি খুলবেন? এই এফডিসি তো বঙ্গবন্ধুর হাতে তৈরি, সেইটা মনে রেখে এফডিসিতে যারা চাকরি বাকরি করেন বা এর কর্ম পরিচালনা যারা করেন, এটা মনে রেখেই তাদের দায়িত্বটা গ্রহণ করা উচিত। এটা কোনো ছেলে খেলার জায়গা নয়, কিন্তু এফডিসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের শিল্প সংস্কৃতির জগতে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি নিজে এই এফডিসি তৈরি করেছেন, সেটি মনে রেখে তারা যদি কার্যক্রম পরিচালনা করেন, দায়িত্বভার সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আমি মনে করি এফডিসি আমাদের সিনেমার জগতে অনেক অবদান রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমরা সেটি এখন পর্যন্ত সেভাবে আমরা পাচ্ছি না। একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে খুব কথা হচ্ছিল যে মুজিব, সেই মুজিব নিয়ে বিএফডিসি কর্তৃপক্ষ কখনোই কোনো মন্তব্য দেয় না, তথ্য মন্ত্রণালয় থেকে আমরা পাই না, আপনি যেহেতু মুজিব